উপাচার্য, উপ উপাচার্য এবং কোষাধ্যক্ষ ছাড়াই 71টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলছে কার্যক্রম। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে তৈরি হচ্ছে নানা জটিলতা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে 31 জানুয়ারির মধ্যে এসব পদের জন্য প্যানেল প্রস্তাব না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে 160টি। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী উপাচার্য, উপ উপাচার্য এবং কোষাধ্যক্ষ এই তিন পদে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় যে কোনো প্রস্তাব পাঠায় মন্ত্রণালয়ে। এরপর মন্ত্রণালয় থেকে সেই প্রস্তাবনা রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়। পরে সেই প্রস্তাবনার উপর ভিত্তি করে নিয়োগ দেন রাষ্ট্রপতি। ইউজিসির তথ্য অনুযায়ী দেশের 15টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই, উপ উপাচার্য নেই 33টিতে, কোষাধ্যক্ষের পদ শূন্য 22টি বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘদিন এসব পদ খালি রেখেই চলছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তাগিদের পরও দেয়া হচ্ছে না নিয়োগ। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 অনুযায়ী কার্যকর ব্যবস্থা করার ক্ষেত্র বিশ্ববিদ্যালয়গুলো গড়িমসি করছে। অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্য, উপ উপাচার্য এবং ট্রেজারার নিয়োগের জন্য এমন সমস্ত প্রস্তাব পাঠায় যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, সেক্ষেত্রে বিলম্ব ঘটে। এটা অনেকটা উদ্দেশ্য প্রণোদিতও অনেক ক্ষেত্রে ঘটে থাকে। কমিশন বলছে 31 জানুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো নিয়োগের উদ্যোগ না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ সংক্রান্ত চিঠিও বিশ্ববিদ্যালয়গুলোকে দেয়া হয়েছে। আমরা এই বিষয়টি মনিটর করছি এবং যদি কেউ এই বিষয়টি এখনও গুরুত্ব সহকারে না দেখে থাকে এবং তাদের ব্যাপারে কি করা যায়, ইউজিসি বসে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি বলছে উপাচার্য, উপ উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদে যোগ্য শিক্ষক না পাওয়ায় প্যানেল দিতে পারছে না। কিন্তু সত্যি যথোপযুক্ত ক্যান্ডিডেট পাওয়া কঠিন ব্যাপার। যে আমাদের একটা ব্যবস্থা রয়েছে না, তিনজনের নাম দিতে হয়, তিনজনের নাম যারা দেয় তাদের জানে যে একজনকে নিয়োগ দেওয়া হবে আর বাকি দুজনকে নিয়োগ দেওয়া হবে না। সেক্ষেত্রে বাকি দুজন খোঁজে বের করা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। এদিকে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ প্রক্রিয়াও ত্রুটিপূর্ণ বলছে মঞ্জুরি কমিশন। সংশ্লিষ্টরা বলছেন ইউজিসি কোনো ব্যবস্থা না নেয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর এই আইন না মানার সংস্কৃতি তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে সবার আগে শক্ত হতে হবে কমিশনকে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।